এফডিসিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, আমি অন্যদের মতো না, কথা দিলে তা রাখি। আমার কিল হিম সিনেমা দেখে একজনকেও নেতিবাচক মন্তব্য করতে শুনিনি। সিনেমাটি খারাপ হয়েছে ফেসবুক ইউটিউবে এমন কোন ক্লিপ দেখাতে পারলে তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। কিল হিম অবশ্যই খারাপ হয় নাই, ট্রেলারটা আমাদের খারাপ হয়েছে এটা সত্যি কথা। এটা কেমন ট্রেলার বানাইছেন? কিল হিমের পর আপনার এরকম একটা ট্রেলার যায়? বিএফএক্স এ এত দক্ষতা আমাদের বাংলাদেশে নাই। জানি তোমাদের সাথে ফাঁকি বেজে করা হয়েছে, তোমরা অ্যাক্টিং ঠিক মতো করতে পারো নাই। দেখো আমি তুফান নিয়ে বলতে পারি, কালকে আমি সাকিব খানের যে গানটা দেখলাম, কি হবে সিনেমার একদিন চলে যাওয়া মানে হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা বেড়ে যাচ্ছে। এই যে তুফান হিট হলো, পরের সিনেমাটা আরো বেশি হিট হবে। সাকিব খান, শাহরুখ খান, সালমান খান, ধরো আমি তোমার কোনো মুভি দেখি না কিন্তু আমি জানি না তুমি মুভি করতেছো। মানব দানব আই থিঙ্ক তুমি মনে রাখছো। হ্যাঁ, ওই যে দেখিকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সিনেমা থেকে, টিকটক করে তাই এটা রিলিজ হয়নি। আদৌ হবে কিনা তুমি সেটা জানো না। ক্রিটিক্সদের কাছ থেকে আমি ভালো ভালো কিছু কথা শুনছিলাম, আমাদের কিল হিম 2 শুটিং এর প্ল্যানিং চলছে। ওকে, সেখানেও তুমি নায়িকা থাকবা বরাবর? যেহেতু বাংলা সিনেমার ফ্যান, সিনেমা তো একটা বাজেটের কাজ, নাটক তো যে কোনো রকম আমরা হয়তো বা একটু স্বল্পতার মধ্যে করে আসতে পারি। একটা ইকবাল ভাইরা যেহেতু বাজেটওয়ালা সিনেমাগুলো করেন, কারণ 100টা সিনেমা হয় প্রতি মাসেই বলা যায় বাংলাদেশে, বাট কয়টা আমরা জানি। রাইট নাও মানুষের সাথে একটা মিস আন্ডার স্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে ইকবাল ভাইয়ের, যে ওনার উল্টাপাল্টা স্টেটমেন্ট গুলো আসলে ওনার সিনেমার জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আদার সিনেমার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ওনার চেঞ্জ করা উচিত। আচ্ছা, তো উনি ইকবাল ভাই যেটা লিখছিল যে ডেড বডি মুভিটা, ডেড বডি দেখার পর যদি কেউ বলতে পারেন এর নির্মাণ খারাপ তাহলে জীবনে আর সিনেমা নির্মাণ করব না, এফডিসিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, আমি অন্যদের মতো না, কথা দিলে তা রাখি। বাংলাদেশ আন্তর্জাতিক মানের ভৌতিক গল্পের ছবি নির্মাণ করতে পারে, ডেড বডি হবে তার বড় প্রমাণ। সবার প্রতি অনুরোধ, সিনেমাটি দেখার পর ভালো মন্দ মন্তব্য করবেন। দেখি আসলেই সিনেমাটা তো তুমি নিজেও দেখো নাই? না, দেখি নাই। আমি তো দেখছি সিনেমা, আমার কথা হচ্ছে কোথায়, তো যখন একটা ডিরেক্টর এত কনফিডেন্টলি কিছু একটা বলবে, শোনো আই ওয়ান্ট টু, ডিরেক্টর এইটাই বলছে সিনেমাটা দেখার পরে সেটা পৌঁছাতে হবে সবার কাছে, সেটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিনেমাটা দেখার পরে, হ্যাঁ সেটাই বললাম যে এই যে প্রবলেম গুলো ক্রিয়েট হয়েছে সার্বিক, এতগুলা কথা যে আমি বললাম আবার তো সেম কথা বলতে হবে, কেন বলবো যে কথা। ইকবাল ভাই তুমি খুব ভালো ডিরেক্টর, উনি যে বাজেটে কাজ করে, মেকার ভালো, মেকিং ভালো ছিল। হ্যাঁ, সিনেমাটা ছবিগুলো মানুষের কাছে যাচ্ছে না বিকজ অফ হিজ ফিউ স্টেটমেন্টস, তুমি সেটা বলতেছো তাই তো? তো ওইটা একটা ব্যাপার। আবার আরেকটা লিখছিল কিল হিম নিয়ে, লিখছিল যে আমার কিল হিম সিনেমা দেখে একজনকেও নেতিবাচক মন্তব্য করতে শুনিনি, সিনেমাটি খারাপ হয়েছে ফেসবুক ইউটিউবে এমন কোনো ক্লিপ দেখাতে পারলে তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। এগুলো ভাই কে বলে? একটা সেন্সিবল ডিরেক্টর হবে কেন কথা? আমি বলি মার্কেটিং স্ট্র্যাটেজি এক একজনের এক এক টাইপের হয়, বাট এটা তো স্ট্র্যাটেজি, ফেল স্ট্র্যাটেজি না। সিনেমা তো অবশ্যই ভালো ছিল। আরে বাবা, সিনেমা অবশ্যই ভালো মেকিং ছিল। আমি তো সেটা বলতেছি না, আমি সিনেমা নিয়ে কথা বলতেছি না, আমি স্ট্র্যাটেজির কথা বলছি, যেটা তুমিও বললা যে উনি যেভাবে কথা বলে, উনি যে মার্কেটিং স্ট্র্যাটেজি, উনি যেভাবে কথা বলে, সেগুলো কিন্তু নেগেটিভ দিকে দেখে মানুষ। ঠিক আছে, হ্যাঁ, কিলিমের ব্যাপারে যেটা, যদি কেউ খারাপ বলে, বারাত যা সিনেমা বোঝে যারা, তারা যদি খারাপ বলে তাহলে 50,000 টাকা সে দিবে। তো ওটা তো একটা সিনেমার স্ট্র্যাটেজি, কারণ জাজ মানে যে দুদিন পরে পড়ো যে কি তো টাকা দিচ্ছে, ওই যে হরর মুভি মনে দেখে বসে, এটা যার যার পারসেপশন, এটা নিয়ে আমাদের কথা বলার কিছু নেই, এটা সিনেমার স্ট্র্যাটেজি থাকতেই পারে। হ্যাঁ, অবশ্যই সিনেমা খারাপ হয় না, কিলিম অবশ্যই খারাপ হয় নাই, এটা যারা যারা সিনেমাটা দেখছে তারাও বলবে। ইনফ্যাক্ট আমি দেখলাম যে ডেড বডি দেখার আগে ট্রেলারটা আমাদের খারাপ হচ্ছে, এটা সত্যি কথা। ট্রেলার যে বানাইছে, ইনফ্যাক্ট আমি ইকবাল ভাইকে স্ট্রেটলি বলছে, ভাইয়া এটা কেমন ট্রেলার বানাইছেন? কিল হিমের পর আপনার এরকম একটা ট্রেলার যায় পর, আমি ওই লোকটাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার, তাকে দিয়ে ট্রেলার বানানোটা ঠিক হয় নাই, নিজেও স্বীকার করছে জিনিসটা। হ্যাঁ, এবং আমাদের সাথে একটা কথা হয়েছিল এই জিনিসটা, যে এরকম একটা ট্রেলার হয় না, সিনেমাটা যথেষ্ট ভালো ছিল, এটা ফর গ্যারান্টেড। আমাদের ডেড বডি সিনেমাটা আসলে যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, কিছু কিছু বিএফএক্স এ এত দক্ষতা আমাদের বাংলাদেশে নাই, বা দক্ষ কোনো বিএফএক্স করা হয় না। হ্যাঁ, হয়তো আমরা চলে যাই কলকাতায় বা ইন্ডিয়ায়, যদি বোম্বেতে গিয়ে করা হয় তাহলে হয়তো ভালো বিএফএক্স পাওয়া যায়, কিন্তু কলকাতা কতটা ভালো বিএফএক্স হয়। তবে হরর গল্পটা সুন্দর ছিল, মেকিংটা ভালো ছিল, আমাদের লোকেশন টোকেশন সবকিছু মিলে আমার মনে হয় তোমাকে আমি বলবো যে তুমি দেখো, বা তুমি ট্রেলারটাও দেখো। আমি জানি যে দেখে লাভ নাই, বিকজ জানি তোমাদের সাথে ফাঁকি বেজে করা হয়েছে, তোমরা অ্যাক্টিং ঠিক মতো করতে পারো নাই। আমি বলি যেটা হয়, কেন ঠিক মতো করতে পারো না? কথা শোনো না, কি হয় আমাদের এখানে, যেহেতু বাজেটের একটা ব্যাপার থাকে, ধরো তোমার শটটা ঠিক হয় নাই, আর 5টা শট নিলে ঠিক হবে, 2টা শট নিলে ঠিক হবে, কিন্তু নিবে না, যা ঠিক আছে এটা হয়ে গেছে ডান, এই ফাঁকিবাজি হয় আমাদের সিনেমাতে। আমি দেখছি তো কতগুলো, যেই যে কয়েকটা যা দেখলাম, দেখো আমি তুফান নিয়েও বলতে পারি, কালকে আমি সাকিব খানের যে গানটা দেখলাম যে ফেসে যাই, ওইখানে একটা সাকিব খান যে একটা এক্সপ্রেশন দিছে, মানে খুবই মানে ওভার অ্যাক্টিং,
মানে হয় নাই। তো আমার কাছে জিন্স ওকে এটা আসলে ডিরেক্ট তুমি একটা জিনিস কথা বলো তো, তুমি একটা কথা বলো যে তুমি তোমার সাইড থেকে তুমি আসলে কতটা পারফেক্ট 100% পারফেক্ট না, আমি সেটা বলতেছি না। মুভি যখন তুমি করতেছো যখন তো থাকবে কিছু তো থাকবে, আমি সেটাই বলছি। কিন্তু আমি কোনটা বলছি ধরো হয় না যে এটা মানুষ যদি বুঝে ফেলে যে আচ্ছা এই মিস্টেকে এই সিনটা মনে হয় ডিরেক্টর আর একটু টাইম দিলে সিনটা ভালো হইতো, তুমি নিজেও কিন্তু বুঝো সেই সিনটা আমি আরেকবার টেক নিলে আমি ভালো করতাম, বাট টেক দিতে পারো না বিকজ ডিরেক্টর বলছে না ঠিক আছে। আমি বললে যে বাজেট কম, তুমি যেটা বুঝতেছো বাজেট কম, কেন বাজেট কম বলো তো? আমি তো একজন কথা বুঝো, তুমি দেখো আমি কনক্লুড কিভাবে করি সেটা, আমি সবগুলো আমার শো দেখবা, আমরা বাংলাদেশি, আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে যদি আমরা সাপোর্ট না করি, আমি আমারটা বলছি আমি দেখি না, সেটা ডিফারেন্ট জিনিস। আমি ধরো আমার আমি শো তো দেখি না, তার মানে তো অনেকে শো দেখবে না, দেখে তো শো। আমি বলছি আমার যে কনক্লুশনটা সেটা হচ্ছে যে আমি সবাই সবসময় শোতে যেটা বলছি ভাই বাংলা ফিল্ম দেখো, যারা যারা দেখার অবশ্যই দেখবা। কিন্তু আমি কোনটা বলছি, আমি বলছি যে অডিয়েন্স কিন্তু দেখে শো, দেখো যে তুফান সুপার ডুপার হিট দেখতেছে তো, তার মানে কিন্তু অডিয়েন্স কিন্তু দেখতেছে তুফান সুপার ডুপার হিট। আমি 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 এক মাস পরে প্রায় 15 না 20 দিন পরে কি আমি রাজকুমার দেখছি, রাজকুমার তো এখন দেখো মুভি কিন্তু মানুষ দেখে, আমরা প্রায় এক মাস টানা মিয়ে দেখছি যে মুভি দেখে এখন। কিন্তু আমাদের মধ্যে যারা অ্যাক্টিং করি, যারা ধরো ডিরেকশন দিচ্ছে, তাদের মধ্যে ফাঁকে বেরিয়ে আসছে কেন? ওই যে বাজেটের জন্য যে না এই শর্টটা হয়ে গেছে বাইরের দরকার নেই, আর পাঁচটা শর্ট নিলে খরচ হবে, এই জিনিসটা করে, এই জিনিসটা করে, আমি সেইটা আমাকে স্টপ করতে হবে। শুধু বাজেটটা কিন্তু, বাজেটটা ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কিন্তু বাজেটের চেয়ে বেশি আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের যে মার্কেট তো ছোট, তো এখানে তোমার বেশি বেশি বাজেটও দরকার। মনে করো আমাদের সিনেমাতে কি হয়, আজকে পাঁচটা সিন করা হবে, হ্যাঁ এইটাই তো আমি বুঝতেছি না, যাই নো তো পাঁচটা সিন আমাদের এই টাইমিং এর মধ্যেই করতে হবে, না হলে কি হবে সিনেমার একদিন চলে যাওয়া মানে হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা বেড়ে যাচ্ছে। কিছু না শাহরুখ খান সালমান খান, আমি ব্যাপারটা বুঝাই তোমাকে, এখানে তো আমি কথা তোমাকে বলতেছি ধরো শাকিব খান শাহরুখ খান সালমান খান, আমি বলতেছি শাহরুখের জওয়ান মুভি তুমি যদি আরেকবার দেখো দেখবে যে ও এত ওভার অ্যাক্টিং করছে ফর নাথিং, কিন্তু মুভি কোটি কোটি টাকা, শ কোটি টাকা আর্ন করছে। তো ইটস নট অ্যাবাউট অ্যাক্টিং, শাহরুখ খান ভাই সুপার স্টার, মেগা স্টার, সালমান খান মেগা স্টার, ওদের কিন্তু অ্যাক্টিং দিয়ে চলে না, অ্যাক্টিং দিয়ে চলে রণবীর সিং, রণবীর কাপুর, ঠিক আছে? তুমি মানে এমন ধরনের মানে আকাশ বাতাস ইয়ার মধ্যে তুমি অ্যাক্টিং খুঁজে পাবে, সেটা তুমি ওয়েব সিরিজ দেখবা, সেটা তুমি এমন সিনেমা দেখবা যেটা অ্যাক্টিং দিয়ে সিনেমা, এখানে সিনেমাটাই তো ভিএফএক্স গ্ল্যামার ওয়ার্ল্ড সৌন্দর্য, সেখানে তুমি সৌন্দর্য দেখবা। আরে বোকা, এটাই তো কথা আমার, সৌন্দর্য থাকবে কিন্তু গ্ল্যামার তো থাকলো, বাট অ্যাক্টিং ইজ দ্য কোর পয়েন্ট। তো শাকিব খানকে যত লাফালাফি লাফালাফি করো, শাকিব খান নিজেও জানে যে আমি এই সিনটা এই শর্টটা যদি আরেকবার দিতাম আমি খুব ভালো দিতে পারতাম, দিতে পারিনি বিকজ অফ দ্য বাজেট অফ অফ লাইক ইউনো এটা হইতে পারে টাইমিং বা অ্যান্ড অল দ্যাট, অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? আমি কোনটা বলতেছি অ্যাক্টিংয়ের জন্য যে মানুষ মুভি দেখে না ব্যাপারটা তা না, আমি আমার কথা বলছি, আমার একটা প্রবলেম আছে যে আমি একটা আমি বুঝি যে আমি আমি ইন্টু ডিরেকশন টু, আমি ফিল্ম ডিরেকশন দিই না, আমি অন্য যে ডিরেকশন দিই টিভিসি হোক ওবিসি হোক বা মিউজিক ভিডিওস হোক বা শর্ট ফিল্মস হোক, আমি তো ডিরেকশন দিই, আমি তো জানি, আমি তো পড়াশোনা আছে আমার ডিরেকশন নিয়ে, তো সেখানে আমি সিন দেখলে বুঝতে পারি। তো ওই ফাঁকি বাজিটা দেখলে আমার মনে হয় যে আমি দেখতে চাই না ওইটাই আর কিছু না, বাট আমি চাই যে সবাই দেখুক। তোমার এই ধরনের বাজেট আছে এখন, তুমিও তো ওই জায়গাটাতে দিব, অবশ্যই দিব, তো সেইটাই চিন্তা করো। আমি চিন্তা, আরে বাবা আমি, তুমি পার্সোনালি নিচ্ছ কিন্তু আমি পার্সোনালি বলতেছি না, আমি বলতেছি আমাদের ওভারঅল জিনিসটা এরকম, বুঝতে পারছো? আমি যদি প্রথমেই বলি খাইলাম না ধরলাম না, না আমি দেখবো না, আচ্ছা ভাই ওর জন্য আমি দেখবো, ওকে এনিওয়েজ না। সো ডেড বডি, কিল হিম এবং তোমার মানব দাম তো রিলিজ হয় নাই বা হবে কিনা তুমি শিওর না, এর মধ্যে কোনো মুভি নিয়ে কোনো কথা হয়েছে তোমার? এটা বললাম কিল হিম টু, না 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 মানে টু এটা মানে কথা হচ্ছে যে হবে, ওকে আর আর কিছু না, আর কোনো কথা হচ্ছে, আর কোনো কথা হচ্ছে না, ওকে আমরা এসে